আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো সবাই আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আমি কোথায়? আমি এখন একটা পার্ক, আগেই বলে নিয়েছি আমি একটা পার্কে। আপনারা হয়তো চিন্তা করবেন যে কোথায় গেল। এটা একটা পার্ক, আমরা এখানে আগে সকালে প্রতিদিনই হাঁটতে আসতাম, এখন আর প্রতিদিন আসা হয় না। অনেক সুন্দর পার্কটা। আর এই যে দেখছেন, এগুলো আশেপাশের বাসা, আর এই টাইপেরই সবার বাসা এখানে। এটা মানে এখানে যত বাসা সবই এই টাইপেরই, সৌদি আরবের বাসাগুলো এই রকমের। এখন অবশ্য আধুনিক কিছু বাসা হয়েছে একটু অন্য রকমের, কিন্তু বেশিরভাগ বাসাই এই রকমের। তো এই যে এই পার্কটা, এখানে এসে আমার বাচ্চাটাও আগে খেলতো, এখন তো সে বলে আমি ওটা তো বেবিদের জন্য, ওটা আমি খেলি না এখন। সে এখন আর এখানে খেলতে চায় না, শুধু অনেক সময় এসে একটু দোলনাটায় চড়ে। অনেক জায়গায় জায়গায় দোলনা আছে এগুলো। তো আপনাদের একটু পার্কে নিয়ে আসলাম, কারণ আমি হাঁটতে এসেছি। আমি হাঁটছি আর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, যদিও আমি এর আগেও দেখিয়েছি, অনেক আপু ভাইয়েরা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য। তো রোদও উঠেছে অল্প অল্প, এই যে এখন বাজে 6:30। তো এই জন্য আমি আসলাম একটু হেঁটে, তারপর বাসায় যেয়ে সকালের ব্রেকফাস্ট করব। পার্কটা অনেক সুন্দর, বালু, এখানে বালু দিয়ে রাখা। এই যে বাসায় চলে এলাম, আমার বাসা এখানে। তো রাস্তা, আজ রাস্তাটা একটু নোংরা, মানে কাগজ টাগজ দেখা যাচ্ছে, দু একটা থাকে না এরকমের। ওরা 6টায় এসে ক্লিন করে, কেন জানি 6:30 বেজেছে, ওরা এখনও আসেনি, হয়তো চলে আসবে এখনই, এসে ক্লিন করে ফেলবে সব কিছু। তো যাই হোক, এই যে আমার ব্রেকফাস্ট, একদম সিম্পল, কিন্তু সিম্পলের ভেতর গর্জিয়াস, তার মানে দেখতে সুন্দর লাগে, খেতেও মজা। অনেকে ফ্রুটস একদমই লাইক করে না, কিন্তু আমি করি, আর ফ্রুটস প্রতিদিন খেতে হয়। এই যে আপেল নিয়েছি, কলা নিয়েছি, একটু কিউই নিয়েছি, আঙুর নিয়েছি, আর দই নিয়েছি, এটাই খাবো। এরপর অন্যান্য কাজ করব ঘরের, কিছু কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমার 24 ঘন্টার কাজ তো আর সব দেখানো যায় না। যতটুক পারি আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলব। এখন আমি ডিমগুলোকে ওয়াশ করে ফেলব, ফ্রিজে রাখবো সেই জন্য। তো ডিমগুলোকে ওয়াশ করে নিচ্ছি, আপনারাও করবেন, কারণ বাসায় ডিম কিনে আনার পর ফ্রিজে যদি রাখা হয় আর ওয়াশ না করে রাখা হয়, তাহলে ফ্রিজের অন্য খাবার জার্মস যাবে অন্য খাবারের ভিতরে। সেই জন্য ডিম কিনে সবসময় ওয়াশ করে একটা ঝুড়ির ভিতরে রেখে দেবেন, এটা উচিত। বা বাহিরে রাখলেও একটা ঝুড়ির ভিতরে করে রেখে দিবেন, সুন্দর করে ওয়াশ করে, ওটা আসলে খুব ভালো, স্বাস্থ্যসম্মত। তো এই জন্য আমি এখন সবগুলোকে ওয়াশ করে নিচ্ছি। এই যে আমি সবগুলোকে ওয়াশ করে নিয়েছি, এখন এভাবে রেখে দেবো পানি ঝরলে ভালোভাবে, তারপর আমি এগুলো ফ্রিজে তুলে ফেলবো। এখন অবশ্য দুপুর, অনেক দুপুর, প্রায় 1:30 বেশি বাজে, আমি তাড়াহুড়ো করে একটু ভাজি করছি, কারণ অলরেডি আমার রান্না আছে। তো চিন্তা করলাম শুধু ভাজিটা করি, ফুলকপি ভাজি করব। এটা করতে অনেক সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভাত খেতে হবে, যদিও ভাত সবাই খাবে না, আমি খাবো না। আর রান্না অনেক কিছু আছে, তো আমার ছেলেরও মনে হয় অনেক ক্ষুধে পেয়েছে। তো অবশ্য তাকে আমি একটু আগে খাবার দিয়েছি একটু, তো স্বাভাবিক দুপুরবেলা তো একটু ভারী খাবার খেতে হয়, একটু দেরি হয়ে গেল আজ অবশ্য, এই জন্য এখন তাড়াহুড়ো করছি ভাজিটা করে, তারপরে তাকে আমি ভাত দিব। আর রাতে ভাত খাবো না, আজ রাতে খাবো রুটি খাবো, আমরা রুটি খাবো, বাচ্চাদের পরোটা দেবো, চিন্তা করলাম দুপুরে ভাতটা খেয়ে ফেলবো। তো এদিকে ভাজিটা আমার নাড়াচাড়া দেওয়া শেষ, এখন আমি ঢেকে দেবো। আমি কিন্তু এটা কোনো পানি ইউজ করিনি, একদম জাল কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম,
এখন আমি ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি, কারণ ভাজিটা একদম সিদ্ধ হয়েছে। আলু আর ফুলকপি মিলিয়ে আমি ভাজি করেছি। এই ভাজিটা খেতে মজা লাগে অনেক, এটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। তো এটা করেছি আসলে ছোট ছেলের জন্যই, ও খুব পছন্দ করে, তাই করলাম যে ও অন্য তরকারি ঝাল। তো দুপুরের খাবারটা আসলে আমি শেয়ার করতে পারিনি, কারণ দেখা গিয়েছে এক একজন এক এক টাইমে খেয়েছে, আর ওভাবে কাজে বিজি ছিলাম একটু বেশি, এডিটের কাজ টাজ এগুলো ছিল, সব মিলিয়ে আমার মোটামুটি অনেক বিজি ছিলাম। কারণ দুপুরবেলা দেখা যায় আমার এডিট করতে হয় আগের ভিডিওটা, তো ওই জন্য অনেক বিজি থাকি। তো এখন আমি একটু পরোটা বানাচ্ছি, এখন রাত, এখন পরোটা বানাচ্ছি। তো আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, এটাকে ফেটা চিজ বলে। চিন্তা করলাম বাচ্চাদের পরোটা দেবো, এমনি পরোটা দিলে খেতে চায় না অনেক সময়, তো যেহেতু ফেটা চিজটা ঘরে আছে চিন্তা করলাম দিয়ে দেই, মজা খাবে ওরা। আবার চিজটা খুবই পছন্দ করে আমার দোনো ছেলে, তো এই জন্য চিজ দিয়ে একটু পরোটা বানিয়ে দিচ্ছি। আর আমরাও পরোটা খাবো, তবে ওদের দেবো একটু তেল দিয়ে, আমরা খাবো তেল ছাড়া, মানে পরোটার খামির দিয়েই রুটি করব, পরোটার মতো করেই করব, তেল ছাড়া একদম ভারী করব, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ওদের পরোটাটা আগে বানিয়ে দেই, তারপরে আমাদেরটা বানাবো। তো আসলে রাতে রুটি খাওয়াই ভালো। আর আমি লালাটাটা ইউজ করি, এটাও লালাটা, তো লালাটার ভিতরে ভুষিটা বেশি থাকে, লালাটা খাওয়া ভালো শরীরের জন্য অনেক। তো চিজ দিয়ে আসলে এই পরোটা অনেক মজা লাগে, এটা তো ফেটা চিজ। এই চিজটা মোটামুটি বাহিরে যারা থাকে সবাই এই ধরনের চিজ খেয়ে থাকে, তারা দেখেছে এটা টেস্ট অনেক ভালো, বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আমি যদিও আমি এখন আর আমি খাই না, আগে খেতাম, এখন খাই, যেদিন কোনো খাবার খাই না, কার্বোহাইড্রেট টোটালি খাই না, একদিন হয়তো সালাড টালাদ করলে তার ভিতরে দুই চার টুকরা দিয়ে দিই, খেতে মজা লাগে। তো যেহেতু এখন কার্বোহাইড্রেট খাবো, সেই তো আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। কার্বোহাইড্রেট শরীরে আসলে অনেক দরকার, একদম যে দরকার নেই সেটা না, দরকার কিন্তু লিমিটেড, অতিরিক্ত কার্বোহাইড্রেট নেওয়া ঠিক না। যেমন আমি দুপুরে কার্বোহাইড্রেট টোটালি খাইনি, শুধু এই রাতেই খেলাম, এই একটা পরোটা শুধু দুপুরে খাইনি। দুপুরে আমি লাল চা খেয়েছি, একটু ফ্রুটস খেয়েছি, এগুলোই খেয়েছি, আমি কোনো কার্বোহাইড্রেট নেইনি। এখন একটু রুটি খাবো, যেহেতু সারাদিন না খেলে মাথাটা একটু ঘুরায়, একটু না খেলে আবার ভালো লাগে না, তো রাতে খাবো। এই জন্য আসলে আমরা না খেয়ে থাকতে পারি না, সত্যি কথা, যেটা আসলে ওইভাবে ডায়েটিং করতে পারি না, এখন কষ্ট হয়, সারাদিন দেখা যায় এত পরিশ্রম করি, আজকে সারাদিন ডিমটা খাওয়া হয়নি, এখন খাবো একটু ডিম। তো ওদের দিচ্ছি তেল দিয়ে পোস্ট করে, আমি তেল ছাড়াই করব, এই ফ্রাই প্যানটা অনেক ভালো, তেল দেওয়ার দরকার হয় না, তেল ছাড়াই ভালো পোস্ট হয়। তো পোস্টটাই করে নেব, কিন্তু একদম তেল ছাড়া করব, একটু হার্ড করে করব, বেশি নরম করে, কুসুমটা নরম থাকবে, সাইডেরগুলো একটু হার্ড করে ফেলবো। তো ওইটা একটু তরকারিটা, বুটের ডালের তরকারিটা একটু খাবো, অল্প করে, বেশি খাবো না। আর গাজরের হালুয়াটা আছে, ওখান থেকেও একটু খাবো, যাই হোক একবেলা একটু খেলে কোনো সমস্যা নেই। তো আমার এই ফ্রাই প্যান, মানে এই কড়াইটার একটা গুণ, এটা ডিম করলে খুবই সুন্দর, অন্য অন্যগুলোতে ডিম করলে দেখা যায় অনেক সময় একটু ছড়িয়ে যায়, ইয়ে হয়ে যায়, এখানে একদম বসে থাকে ডিমটার, ইয়া সুন্দর হয়। তো এখন খেয়ে ফেলবো খাবার, একসাথে সবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা খাচ্ছি, তিনজনে খাচ্ছি, মেয়ে ছেলে এসে বলেছে আম্মু আমি একটু এখন খাবো না, একটু পরে খাবো, তোমরা খেয়ে নাও। তো বললাম ওকে ঠিক আছে। তো আমরা তিনজনে খাচ্ছি, দেখা যায় দুপুরে আসলে অনেক সময় হয় না, কারণ আপনার ভাইয়া বাসায় থাকে না, তখন দেখা যায় তাকে রেখে একা একা খেতে ভালো লাগে না, তখন দেখা যায় আমি কিছু একটা খেয়ে ফেলি। তো এই জন্য রাতে সবাই একসাথে বসে খাই, গল্প করে একটু খাই, ভালো লাগে। আর একদম সিম্পল খাবার দাবার, একদম খুবই নর্মাল খাবার দাবার নিয়েছি আলহামদুলিল্লাহ, এটাই অনেক ভালো, অনেক মজা, অনেক অতিরিক্ত খাবার নিয়ে বসা আসলে ঠিক না। তারপরও মাঝে মাঝে তো মনটা চায় যে অনেক ধরনের একটু খাবার খাই, তো যাই হোক মাঝে মাঝে খেলে অসুবিধা নেই, রোজ তো আর খাই না। তো এই তরকারিটা আসলে করেছি, তরকারিটা শুধু আমি আর সে দুইজনেই খেয়েছি, আর কেউ খায়নি, এই জন্য অনেক, মানে তিন দিন বসে এই তরকারিটা ফিনিশ করেছি,
কারণ দেখা গেছে কেউ খায়নি, যতবারই ইয়া করি দেখা যায় থেকে যায়। তো বেশি তো আসলে অতিরিক্ত তো খাওয়া সম্ভব না। তো যাই হোক, আর বাচ্চারা এগুলো খেতে পারে না, ওরা ওই কলিজা গিলা এই ধরনের খাবার খায় না। চিকেন খেলে শুধু চিকেনের ইয়াগুলোই খায়, সলিড মাংসগুলোই খায়। আর এই তো দুপুরে তো ভাজি করেছিলাম, এখনো ভাজিটা আছে, তো চিন্তা করলাম এখন আর খাবো না, এতেই হয়ে যাবে, এই জন্য নেই নি। মেজো ছেলেটাকে একটু দেবো, কারণ সে ডাল এগুলো তো খাবে না, তার জন্য একটু লাগবে। তো এখন মেজো ছেলেকে খাবার বেড়ে দেবো। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করি। মা সালামা।